আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই হঠাৎ করে ডাকলেন, ঘটনা কি ভাই? হঠাৎ করে ডাকলাম, এর তো কারণ অবশ্যই আছে। আর অনেক দিন যাবত আমি আপনাদেরকে অনেক নক দিয়েছি, আপনারা কোনো সাড়া দেননি। তো আজকে যেহেতু সাড়া দিয়েছেন আর যে উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা, অবশ্যই বলতেছি। উদ্দেশ্যটা কি ভাই বলেন তো? উদ্দেশ্য ভাই, এই যে আমার বোনটাকে দেখছেন, আমি আমার বোনটাকে বিয়ে দেব। আর আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে একটা ভিডিও উপহার দেব। আজ দেখতে পাচ্ছেন একটি মেয়ের হাতে এতগুলি টাকা, এই টাকা দিয়া সে কি করবে? তার ভাই নাকি 16 লক্ষ টাকা দিয়ে তার বোনকে বিয়ে দিবে। দর্শক আপনারা ভিডিওটার উপর পুরাপুরি চোখ রাখবেন, আর এই ভিডিওটা দেখিয়া কারো কাছে কোনো ফোনে কথা বলবেন না। এটা আমার রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা দেখুন পুরোপুরিভাবে, না টেনে ভালো লাগলে একটা শেয়ার করবেন। আইফোন দেবেন, গাড়ি দেবেন, আবার বাড়ি ঘরটা লিখে দেবেন, এরকম বিলাসবহুল বাড়ি। মানে আপনার বোনের কি কোনো সমস্যা আছে নাকি ভাই? এখন সমস্যা বলতে ভাই আছে, আমার বোনের একটা হালকা পাতলা সমস্যা। এই জন্য আমি চাচ্ছি যেন বিয়ের পরে ওর শ্বশুর শাশুড়ি বা ওর হাজবেন্ড যেন ওকে কোনো কোটা দিতে না পারে, এই জন্য সাথে আমি এই জন্য। এখানে কয় লক্ষ টাকা আছে ভাই? এখানে আছে ভাই 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা? এই 16 লক্ষ টাকা দিবেন? ও মাই গড, আইফোন 40 প্রো ম্যাক্সের মতো লাগতেছে। জি ভাই। আচ্ছা তো ভাই, আপনারা কেমন পাত্র খুঁজছেন একটু বলেন তো। এখন পাত্র ভাই, পৃথিবীতে তো সবাই আল্লাহ তাআলার সৃষ্টি, ছেলে কাল হোক কোনো সমস্যা নেই। আর বর্তমান সমাজে চলতে গেলে এই ধরনের হালকা পাতলা লেখাপড়া, এক পাস বা এসএসসি পাস হলেই আনাব। এসএসসি পাস হলেই আনাব। ছেলের বয়স কেমন লাগবে? ছেলের বয়স যেহেতু আমার বোন 19, এই ছেলে 24-25, এর মধ্যে 24-25। 30 হলে হবে না? হ্যাঁ সমস্যা নেই, হবে। এই জন্যে কারণ দেখা যাচ্ছে যারা, যাদের বয়স একটু বেশি, ওরা একটু বোঝেই বেশি। আচ্ছা, ম্যাচিউরিটি ভাব বেশি। জি জি জি। আচ্ছা তো ভাই, এত টাকা পয়সা এত কিছু দিবেন, মানে সমস্যাটা কি আপনার বোনের? এটাই তো বললেন না। ওই তো ভাইয়া বললাম যে সমস্যা আছে। সমস্যা আছে? এখন আপনি যেহেতু প্রশ্নটা করছেন, আচ্ছা ভাইয়া আমি কি এই জায়গায় কি আমাকে বলতে হবে যে আমার বোনের কি সমস্যা, না আমি আপনার পরে বললে হবে? না, এখন যদি আপনি না বলেন তাহলে তো না জানে তো আপনার বোনকে কেউ বিয়ে করবে না, তাই না? তো ভাই কী সমস্যা আছে যদি একটু বলতেন। হ্যাঁ ভাই অবশ্যই বলবো। আমার ছোট বোন কানে কম শোনে। কানে কম শোনে? জি ভাই। নাকি একবারে শোনেই না? না শোনে না বলতে, হ্যাঁ ওইটাই মনে করতে পারে। ডাক্তার দেখাননি? হ্যাঁ ভাই, অনেক চেষ্টা করেছি। আর যার ভাইয়ের এত পয়সা টাকা পয়সা আছে, যার ভাই তার বোনকে বিয়ে দেওয়ার জন্য 9-16 লক্ষ টাকার সাথে একটা আইফোন প্লাস বাড়ি দিতে চাচ্ছে, সে কি চিকিৎসা না করে পারে বলেন? চিকিৎসা করাইছেন তারপরেও ওইভাবে প্রপারলি সমাধান হয়নি? না না ভাই। তো এলাকায় কি বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করেননি? হ্যাঁ এলাকায় চেষ্টা করেছি, অনেকজন দেখা যাচ্ছে আসে, কিন্তু মানে ওরা যখন আমার বোনের কথা শোনে তখন আর কেউ রাজি হয় না। আর আমি যে প্রস্তাবগুলো পেয়েছি মানে একদম মেনে নেওয়ার মতো না। ছেলে গাঁজা খায়, মদ খায়, মানে যার কোনো, যার কাছে আমি আমার বোনকে দেব মনে হচ্ছে না আমার বোন তার কাছে সুখে থাকবে। তো এখন কেমন ছেলে খুঁজতেছেন? ছেলে যদি কালো হয় কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। যদি একটু খাটো হয়? কোনো সমস্যা নেই। আচ্ছা যদি বলেন, মোট কথা ছেলে গরিব হোক তার মন মানসিকতা যেন ভালো হয়, সে যেখানে থাকবে আমার বোনকে নিয়ে যেন সুখে থাকে। আর আমার যেহেতু বোনের একটা সমস্যা, সে যদি এই জিনিসটা ম্যানেজ করতে পারে ইনশাল্লাহ আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ভাই, এই যে বললেন যে আপনি গাড়ি দিবেন, বাড়ি দিবেন, টাকা পয়সা দিবেন, যদি টাকা দিয়ে ছেলে ভাইকে যায়, অনেকেই তো আছে ভাই লোভী। এখন ভাই যেহেতু আমার বাবা অনেক কিছু রেখে গেছেন, সে যদি মাত্র এই 16 লক্ষ টাকা আইফোন এইসব নিয়ে যদি মনে করে সে জীবনে সুখী, তাহলে কিছু করার নেই। প্রয়োজন হলে আমি আমার বোনকে আবার অন্য জায়গায় দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বাবা মা কি বেঁচে আছে? না ভাই, আমার বাবা মা মারা গেছে। আচ্ছা, আপনারা তো এক ভাই এক বোনই না? জি জি জি। এমনিতে আপনার হচ্ছে যে পারিবারিক মানে কি বলবো, আত্মীয় স্বজনে যদি বিয়ে দেওয়ার চেষ্টা করেননি? হ্যাঁ আত্মীয় স্বজন অনেক চেষ্টা করেছিলাম, ওই জায়গায় বিয়েটা দিলে আমার মনে হয় আরও ভালো হতো, কারণ ওরা তো আমার সমস্যাটা জানে, আমার বোনের কী প্রবলেম। কিন্তু ওরা ভাই মানে জেনে শুনে কেউ এগিয়ে আসেনি। আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাদের মতোই আর্থিক অবস্থা ভালো, এই জন্য আর কি ওরা চাচ্ছে না যে তাদের ছেলের ঘরের বউ হোক এইরকম একজন কানে কম শোনা মেয়ে। মানে আমি আপনার কথা যতটুকু বুঝলাম, ছেলে মধ্যবিত্ত হোক গরিব হোক কোনো সমস্যা নাই, ভালো মনের মানুষ হতে হবে, তাই তো? জি ভাই। আচ্ছা বুঝতে পারছি ভাই, কোনো সমস্যা নাই। তো দর্শক আপনারা সবাই শুনতে পারলেন তার বোনের আসলে কী সমস্যা আছে। তো বিষয় হচ্ছে যে আপনারা যদি জেনে শুনে তাকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সকলেই আমাদেরকে ইনবক্স করবেন, মেসেজ দিবেন, আপনার বায়োডাটা আমাদেরকে পাঠাবেন। আপু আসসালামু আলাইকুম। ভাই ওর নাম কি জানি বললেন? ভাই ওর নাম সুমি। আপনি যেভাবে বলতেছেন ও বুঝতে পারবে না, আমি আপনাকে বোঝাচ্ছি। সুমি সুমি
ওই ভাইয়া তোরে ডাকছে। আমি ভালো। আপনি খেয়েছেন? খাইছোস? হ্যাঁ খেয়েছি। আপনি খাইছেন? হ্যাঁ আমি খাইছি। কি খাইছো? কি তরকারি দিয়ে খাইছো? কি তরকারি দিয়ে খাইছো? ও গরুর গোস্ত। ও আচ্ছা আচ্ছা। দর্শক আসলে এটা হচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে বুঝালাম যে সে কানে কতটা শোনে। আসলে কাছ থেকে না বললে আসলে কথা বুঝতে পারে না। আমি অনেক দূর থেকে কথা বলছি কিন্তু কথা সে শুনতে পারছিল না। তো আপনারা যদি সব কিছু জেনে শুনে তাকে বিয়ে করছেন অবশ্যই আমাকে এদের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার জন্য আপনাদের বায়োডাটা আমাদের পাঠাবেন। সবাই ভালো থাকবেন। আর ভাই আপনাদের আপনাকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনার বোনের জন্য মনের মতো একটা পাত্র আপনি খুব সহজেই খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা দেখার পরে কেউ টাকার লোভে কারো কাছে হয়রানি হবেন না। কারণ আমি ভিডিও লাস্টে কিন্তু বলে দিতেছি কারণ কেউ টাকা লোভ দেখে কারো কাছে ফোনে যোগাযোগ করবেন না। আর যে মেয়েগুলি দেখছেন হ্যাঁ নাম্বার তো আমরা দেই না কিন্তু কোনো হয়রানি হবেন না, এটাই আমার কথা আর কি।